ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার শতবর্ষে আজ 1 ডিসেম্বর ঘাটালে সিপিআইএম এর আলোচনা সভায় দীর্ঘ বক্তব্য রাখলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক এবং কমিউনিস্ট পলিট ব্যুরোর সদস্য কমরেড সূর্যকান্ত মিশ্র। তাৎপর্যপূর্ণভাবে আজকের এই আলোচনা সভার স্থান ছিল ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের মাঠ। সভাতে সিপিআইএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজকের এই আলোচনা সভা থেকে সূর্যকান্ত বাবু এনআরসি এবং অন্যান্য ইস্যুতে বিজেপি এবং তৃণমূলকে এক হাতে নেন। সভা শেষে আগামী 8ই জানুয়ারি 2020 দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে কলেজ থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিলেও পা মেলান সূর্যকান্ত বাবু। আজকের এই সভার সমস্ত ভিডিও এবং চিত্র ক্যামেরাবন্দী করেছেন স্থানীয় সংবাদের সাংবাদিক সৌমেন মিশ্র, মনসারাম কর এবং অরুণব ব্যারার, সাথে আমি সৌমী নাগ দত্ত। দেখে নেওয়া যাক ঘাটালে কি বলেছে। আমাদের পার্টি কমিউনিস্ট পার্টি, এই যে কমিউনিস্ট পার্টি নামটা, ওই একটাই পার্টি আছে যা পৃথিবীর সব দেশে আপনি পাবেন, আর কোনো পার্টি নেই যা আপনি সারা দেশে কমিউনিস্ট পার্টি বলে আপনি পাবেন। তিনি দেখল যে আর একটা বিকল্প তৈরি করতে হবে তৃণমূলের জন্য, এবং তার থেকে আর একটা প্রথম মিথ্যা মিথ্যা সব চাইতে বড় মিথ্যার চাইতে আর কিছু মিথ্যা হয় না, একটা চারটা শব্দ আগে রাম পরে পা, অর্থাৎ আগে রামকে ডেকে নিয়ে আসুন, কারণ তৃণমূলকে হটাতে হবে, বিজেপিকে দিয়ে তৃণমূলকে হটাবো, তৃণমূলের অত্যাচার থেকে রেহাই পাবো, আর তারপরে পা আসবে। এবং মানুষকে তা বোঝাতে পেরেছিল আপনারা যারা আছেন এখানে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না, এর বিরুদ্ধে চিৎকার করে আমি প্রতিবাদ করেছিলাম যে এটা দিয়ে হয় না, এটা দিয়ে একটা অত্যাচার দিয়ে আরেকটা অত্যাচারকে মোকাবিলা করা যায় না। এটা যখন ওইখানকার আর তখন ইনি এখানে, ইনি বলছেন ইনি বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন, ইনি বলছেন যে আমি এনআরসি, আমি অন্য এনআরসি বলছি, হ্যাঁ বলছেন তো আপনি কোনো সন্দেহ নেই, কিন্তু আমি অনেক কথাই জিজ্ঞেস করেছি, এটার কোনো জবাব নেই, কেউ জবাব দিতে পারবে না, আমাদের বিজেপি জবাব দিতে পারবে না, তৃণমূল জবাব দিতে পারবে। আপনি ভাবুন, ভারতের একজন অর্থমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কেন্দ্রের, পি চিদম্বরম যার নাম, তিনি কোথায়? তিনি জেলে। কে করেছে? ইডি, মানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, ইডি ইত্যাদি, তারা ওকে জেলে পড়েছে, জামিন পাচ্ছেন। আচ্ছা, ওইরকম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, কংগ্রেসের নেতা যিনি, তিনি ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি জেলে থাকেন, জামিন পান না, আর এখানে একটা পুলিশ কমিশনারকে প্রধানমন্ত্রীর পুলিশ ধরতে পারছে না, প্রধানমন্ত্রীর পুলিশ ধরতে পারছে না, সারা দিতে যাচ্ছে নেই কিছু, এর মধ্যে কোনো কিছু কিছু মজা করা নেই, এরকম হয় কখনো? আরে পুলিশ কমিশনার কেন, যারা পুলিশ কমিশনারকে চায় দিদি তার ভাইপো, এরা তো চিদম্বরমের মতো যে থাকবার কথা ছিল কিন্তু আছে, কারণ ওই বোঝাপড়াটা আছে ভেতরে, তাছাড়া এটা কখনো সম্ভব কোনো জায়গায় আর কোথাও হতে পারে এটা যা হচ্ছে এখানে? না, একেবারে। আপনি এনআরসির বিরোধিতা করছেন, এনআরসির বিরোধিতা করছেন, আগের কথায় আমি যাচ্ছি না, যখন সোমনাথ চ্যাটার্জি চট্টোপাধ্যায় যখন স্পিকার, ডেপুটি স্পিকার কে আপনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন, আপনি একজন মাত্র তখন এমএলএ ছিলেন, এমপি ছিলেন, আর সেখানে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, কি দাবিতে, কি বলতে চাইছিলেন আপনি? যে যারা আপার থেকে এসছে তাদের সব দাঁড়িয়ে আমার ফেরত দেব, এটা দাবিতে আপনি আপনি করেছেন, এটা ভুলে যাবেন না, আপনি ভোলাবার চেষ্টা করবেন, ইতিহাস আমরা ভুলে যাই না, ইতিহাস আমরা মনে রাখি, ইতিহাসই আমাদের ভবিষ্যতের পথ ঠিক করে দেয়। এইবারে যখন গোলমাল হয় আসামে, আপনি আরেকটু দুয়ারে মিটিং করে আপনি এসপিকে বলেছেন যে পুট ব্যাক করতে হবে, মানে ঠেলে ফেরত পাঠাতে হবে আসাম থেকে এদিকে চলে আসতে, আপনি করেছেন, আছে রেকর্ড তো আছে, কেউ তো না বলতে পারবেন না, ভিডিও থেকে আরম্ভ করে আপনি কি বলেছিলেন সেসব বলতে পারবেন। আচ্ছা, আপনি এনআরসি করতে দেবেন তাহলে কেন আপনি জবাব দিন, কেন আপনি কিসের জন্য আপনি কেন্দ্রীয় সরকার যেতে চাচ্ছে ওইখানটায়, কি বলে সল লেক থেকে আপনি নিউ টাউনে ওইখানে একটা জমি, আর কি বলে 24 পরগনা উত্তরে আরেকটা জায়গায় বন্যাতে একটা জমি খোঁজ করছে, জমি আপনি দেবেন, জমি তো আর দিল্লি সরকার ওখান থেকে তৈরি করতে পারে, আপনাকে জমি দিতে হবে, আপনার সরকার কোন জমি দেবে তাই নিয়ে ওদের সঙ্গে আলোচনা করছে, কিন্তু জমি দেবেন না তো আপনি বলেননি, কিসের জন্য জমি দিচ্ছে? ডিটেনশন ক্যাম্প তৈরি করে, যেগুলো আসামে তৈরি করছে, আরে ডিটেন, আপনি যদি এনআরসির বিরোধিতা করেন তাহলে ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য জমি নিয়ে ভেতরে ভেতরে কথা হচ্ছে, আমরা জেনেছি তো, আমরা জেনেছি,
আমি বলেছিলাম জমি যদি আপনি দেন আর ওখানে বানাবার চেষ্টা করেন তাহলে আমরা সমস্ত শক্তি দিয়ে ওই ডিটেনশন ক্যাম্প শুরু হওয়ার আগেই ভেঙে ঘুরিয়ে দেবো, এটাই বলেছি। আমি কেন করতে পারি? এইটা সমাধানের পথ। বর্তমান সমস্যা সারা বিশ্ব জুড়ে এই মেরুকরণ তৈরি হচ্ছে। হয় তুমি হিন্দু না হয় তুমি মুসলমান, হয় তুমি খ্রিস্টান না হয় তুমি মুসলমান, হয় তুমি আমেরিকান না হয় তুমি ব্রিটিশ, তুমি হয়তো আমেরিকান না হলে তুমি স্প্যানিশ, ব্রাজিল গুলো এখান থেকে যাতে করে আসতে না পারে, মেক্সিকো থেকে কেউ লোক না আসতে পারে, এইরকম করে স্পেন স্প্যানিশরা স্পেনের জন্য, ভারতীয়রা ভারতের জন্য, পাকিস্তানরা পাকিস্তানের জন্য, ব্রিটিশ ব্রিটেন ব্রিটিশদের জন্য, আমেরিকা আমেরিকার জন্য, এই যে ভাব এটা আমাদের সারা মানব জাতির বিশ্ব মানব সভ্যতার ইতিহাসে অগ্রগতি যা 500 বছর ধরে নবজাগরণের সময় যে উন্মুক্ত চিন্তা শুরু হয়েছিল, মানুষ মানে মানুষ, সে আমেরিকান হোক সে ব্রিটিশ হোক সে আফ্রিকার হোক, কালো হোক ভরসা হোক সাদা হোক, আমার মতো তামাটে চেহারা দিয়ে কালো মিশানো লোকের হোক, আমরা মানুষ মানুষ একটা জাতি মানব জাতি, সেই ধারণার থেকে আবার 500 বছরের পেছনে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন, যেখানে জাতিতে জাতিতে যুদ্ধ, ধর্মে ধর্মে যুদ্ধ, মানুষে মানুষের মধ্যে যুদ্ধ। কারণ যুদ্ধ না বাজালে আপনার এই সংকট থেকে পরিত্রাণের কোনো রাস্তা নেই, তাই যা করবার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে দুনিয়া জোড়া লড়াইতে লাল ঝান্ডা 100 বছরের মাথায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে, সারা দুনিয়াতে লাল ঝান্ডা লড়াই করছে, এর জন্য ভারতে লড়াই জারি থাকবে। এবং জেনে রাখুন এর কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, ওরা এটা ওটা বলে একবার এ রাস্তায় ও রাস্তায় ভাগাভাগির চেষ্টা করবে। আমাদের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে এর মোকাবিলা করতে হবে। আর তার জন্য আমরা 100 বছরের ইতিহাস স্মরণ করি, আমরা ভবিষ্যতের পথ বুঝে নেওয়ার জন্য ভবিষ্যতের পথ চিনে নিন, সেই পথেই থাকতে হবে, এছাড়া মুক্তির কোনো উপায় নেই, মুক্তির কোনো উপায় নেই, এটাই 100 বছরের ইতিহাস প্রমাণ করে। এই একটা কথা বলি, আমি আপনাদের ধৈর্যের জন্য যারা এসেছেন ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা লাল সালাম জানাচ্ছি, কিন্তু আশা করি যে কথাগুলো মানুষের মধ্যে আপনারা নিয়ে যান। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।